যথারীতি আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়ের অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়া। শুরুতে এই যে কথা দুটো বলা, এর মাধ্যমেও যে একটা তৃপ্তি আসে সেটা অন্তত বোঝা যায়। তৃপ্তি, একজন শিক্ষিত জ্ঞানী মানুষের সাথে অনুষ্ঠান পরিবেশনের তৃপ্তি, তার পাশে বসে জানার সুযোগের তৃপ্তি, তার কাছে গিয়ে যে অসংখ্য মানুষ কিভাবে উপকার পাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায়, সেটা জেনে তাদের মতামত শুনেও একটা আলাদা রকমের তৃপ্তি সন্তুষ্টি। আর সর্বোপরি একজন অনেস্ট পার্সনের সাথে, শাস্ত্রের সৎ সত্য নিষ্ঠ প্রতিনিধির সাথে একটা সান্নিধ্য পাওয়ার ভীষণ বড় রকমের তৃপ্তি। এটা দেববাণী অনুষ্ঠান ছাড়া আর কোথাও সম্ভব নয় সেইভাবে, সত্যি তাই। সেটা আপনারা জানেন, আপনারা জানেন বলে কেউ কেউ একটা মার্জনা চেয়ে নিচ্ছি, একটা আমাদের ইন্টারনাল কথা আমি শুরুতে জানিয়ে রাখতে চাই, কেউ কেউ এই সঞ্চালকের আসনের প্রতি ঈর্ষা প্রকাশ করেছেন, কেউ কেউ। কেন? যে অন্তত এই 45টা মিনিট আপনি ওনার পাশে বসে ওনার সরাসরি সান্নিধ্যটা পান, আপনি সত্যি সৌভাগ্যবান, ঈর্ষা হয় আপনাকে। সৌজন্যের মোড়কে রেখে এই ধরনের একটা ঈর্ষা কাতরতা, পরশ্রী কাতরতা বেরিয়ে এসছে, খুব সাদরে গ্রহণ করি তাকে, সম্মান জানে। যারা ভাবছেন তারা যথার্থ ভাবছেন, সত্যি একজন জ্ঞানী মানুষের এটাই বিশেষ দিক, যে শুধু নিজে আলোকিত হব না, অন্যকেও আলোকিত করব। আজ যেই তার পরিবৃত্তের মধ্যে আসুক তাকে তার জ্ঞান দিয়ে সমৃদ্ধ করব, সেটা জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, এমন আধ্যাত্মিক অনেক কথা, অনেক জ্ঞান, অনেক সুযোগের মাধ্যমে সেটা করা যায়। এবং তার প্রকৃষ্ট উদাহরণ আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, এটা নতুন করে কারো কাছে বলার অপেক্ষা রাখে না, যার জন্যে আজকে বাংলার যে প্রান্তেই উনি পৌঁছান সেখানে প্রতিটা জায়গায়, কখনো চেম্বার, কখনো কোনো বিশেষ প্রতিষ্ঠানের বিশেষ জায়গা, এক একটা জায়গায় মানুষের অপেক্ষার লাইন, মানুষের উপচে পড়া ভিড় একটা বার্তা অন্তত দেয় যে সত্যি তারা পেয়েছেন, তাদের ভরসার মানুষকে পেয়েছেন। থামছি এবার, দেববাণী অনুষ্ঠানের শুরুতে এই যে এতগুলো কথাগুলো বললাম, কেউ কেউ মনে হতে পারে একজন মানুষের সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে, অতিশয়োক্তি করা হচ্ছে, ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে, ভাবতেই পারেন, যার যার ব্যক্তি স্বাধীনতা তিনি ভাবতেই পারেন। কিন্তু সেই বলাগুলো যদি বাস্তবে মিলতে দেখা যায় তখন কি বলবেন দাদা, তখন কোথায় যাবে আপনার সেই ধারণা? তখন আলাদা রকমের, ওই যে শুরুতে তৃপ্তির কথা বলছিলাম, আরো বেশি করে তৃপ্তি জাগে যে একজন মানুষ সম্পর্কে কিছু শব্দ প্রয়োগ করা বা প্রশংসাসূচক শব্দ প্রয়োগ করে একটা আলাদা রকমের তৃপ্তি পাওয়া যায় যদি সেটা বাস্তবিক মিলতে দেখা যায়। সেই তৃপ্তিতে বলিয়ান হয়ে আরো একবার জ্ঞানার্জনের লক্ষ্যে, আরো একবার কৌতূহল নিরসনের লক্ষ্যে, আরো একবার সেই আধ্যাত্মিক পথ, জ্যোতিষ পথ, তন্ত্র পথের কোথাও একটা সান্নিধ্য লাভের আশায়, এবং আমার জীবনের সেই মাধ্যম কেন তাকে করব তেমনই সন্ধানের আশায় অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে। আর সেই একনিষ্ঠ সাধক মানুষের কাছে জেনে নিতে হবে যে আমরা সত্যি কতটা সৌভাগ্যবান নিজেদের ভাবতে পারি সেই জ্ঞানার্জনের পরে, সেই প্রয়োগের পরে। দেববাণী অনুষ্ঠান তারই আর এক নামান্তর, কাজী স্বাগত আপনাদের, স্বাগত বিন্দুমাত্র সময় নষ্ট না করে অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার লক্ষ্যেই স্বাগত জানাতে চাইব সেই প্রাণের প্রিয় শ্রোতার মানুষটিকেই, আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়কে নমস্কার। স্বাগত আমার ওপারের দর্শকবৃন্দকেও স্বাগত। ওম জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী, নমস্তে গৌরী দেবীকে বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকায়ং প্রণমমহম সর্বদেবোময়ী দেবী সর্বলোকো ভয়াবহম। আজকে অনুষ্ঠান সূচনা করবার পূর্বেই
জানালাম মায়ের স্তুতি বাক্যে, বললাম সর্বালোক ভয়াবহম। মানে মানে হচ্ছে সর্বলোকের ভয় নাশ হল, আর এই ভয় নাশ এবং দূরীকরণ যত তাড়াতাড়ি যত শীঘ্র হয় তত মানবজাতির কল্যাণ আর মানবজাতির সুস্থিরাভব রূপটি প্রকাশিত হয়। আর যখন এই সুস্থিরাভব রূপটি প্রকাশমান হয় তার মুক্তি বলে দেয় আগামী দিনটি তার জন্য কি। আজকের বিস্তারিত ব্যাখ্যা করব অনেক কিছু। তা প্রথম ফোনটি যে এলো, দেখো কে। হ্যালো হ্যালো হ্যালো, না কোনোভাবে সংযুক্ত হতে পারেনি, কিন্তু আমরা একটা বিষয়ে সংযুক্ত হতে এবার চাই। বলো। শুরুতে আমি বড় তৃপ্তির কথা বলছিলাম, শুরুতে আমি বড় মানুষের ভালো থাকার কথা বলতে চাইছিলাম। একটা সরাসরি খুব সহজ প্রশ্নের উত্তর দেবেন, এই যে সদ্য সম্পন্ন অর্থাৎ যে রেজাল্ট আউটগুলো হলো, মাধ্যমিকের রেজাল্ট, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টগুলো আসলো, সেখানে উচ্চ মাধ্যমিক তো ডেফিনেটলি, সেখানে আপনার সান্নিধ্যে আপনার পরামর্শে যে ভুরি ভুরি সফল ছাত্রছাত্রী তাদের আগামী জীবন পথে এগিয়ে গেল, অবশ্যই সেই খবরটা আমরা পেয়েছি, সেই সাফল্যের সোপানটা সিঁড়িটা আপনি কোথাও একটা তাদের জন্য রচনা করে দিয়েছেন, যা কিনা আগামী জীবনে তাদের সেই কর্মজীবনে তাদের কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ ভীত, সেই ভীতটা আপনি কোথাও একটা খুব স্মুথ ওয়েতে যাতে এগোয় সেইটা আপনি তৈরি রচনা করার প্রচেষ্টায় ছিলেন, সেই ফলাফলটা সামনে এসছে তাদের সেই সফলতা। কি করে এই এত বিস্ময়কর ফলাফল সম্ভব হচ্ছে, কি করে একজন মানুষের সেই সফলতার দিকে আপনি দিনের পর দিন এগিয়ে দিয়ে যাচ্ছেন, খুব জানতে ইচ্ছে করে। তো এটা কোথাও রহস্যের গন্ধ এখানে। তোমার প্রশ্নটি আমার কাছে বিস্ময় কিন্তু সৃষ্টি করেনি, তোমাদের কৌতূহল, এটা আমাদের দর্শকবৃন্দরও কৌতূহল। আমাকে অনেকে ফোন করেছেন, যাই সব ক্লায়েন্টদের আমি গাইডনেস দিয়েছিলাম বা আমার ক্লায়েন্ট যারা দেখিয়েছিল অনেক অনেক, তারা যারা দেখান তারা তো আমার পার্সোনাল নম্বরটি পেয়ে যান, তারা ফোন করে বলেছেন স্যার আজকের দিনটি ভালো লাগছে, যখন রেজাল্ট মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো বা জয়েন্ট। হ্যালো, একটু সাথে থাকুন, আমি কথা বলছি, বলবো আপনার সঙ্গে কথা, একটু ধরুন। সেক্ষেত্রে কিন্তু যখন সেই প্রাপ্তিযোগটা পাওয়ার পর ফোনগুলো আসে স্মিত হাসি নিয়ে, যখন যে হ্যাঁ দাদা হয়েছে, হ্যাঁ দাদা যেটা বলেছিলেন সেটাই কাঙ্ক্ষিত ফলটা পেয়েছে, তা এই পাওয়া আর চাওয়া এই দুটোর মেলবন্ধন, চাইলেই যে হবে তার কোনো মানে নেই, সেটা কিভাবে আসবে আর কি করলে হবে সেটাকে কিন্তু জাজমেন্ট করতে হয়, আর জাজমেন্টের ফলশ্রুতিই কিন্তু প্রাপ্তি। আচ্ছা ওনাকে নিয়ে নাও ফোনে যে আছে, তার প্রতি যাবেই, কারণ তাদের জন্যই আপনি এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আপনি। হ্যাঁ, কে আছেন এবার আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে? আমি নমস্কার, আমি অমিতাভ দাস বলছি, কাকুবাড়ি থেকে। আচ্ছা, কার সম্পর্কে আপনি জানতে আগ্রহী বলুন, আপনি কার সম্পর্কে জানতে চান? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23rd August 1992। আচ্ছা আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, বৃষ রাশি, কর্কট লগ্ন। আর রাশি লগ্ন জানতে হবে না, আমার প্রশ্ন হচ্ছে নাম আর গোত্রটি জানো? হ্যালো, হ্যাঁ আপনার গোত্রটা বলুন। সেই গোত্রটা তো আমার জানা নেই। নাম কি, পুরো নামটা বলুন। কিছু শুনতে পাচ্ছি না, মানে আপনার পুরো নামটা বলুন একবার, পুরো নামটা বলুন। অমিতাভ দাস। অমিত, অমিতাভ দাস, অমিতাভ দাস। তোমার কোশ্চেন কি ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। আচ্ছা, তুমি টিভির দিকে তাকাও, টিভির সাউন্ড অফ করো। অনামিকা আঙ্গুলের নিচে একটি ছোট্ট লম্বা দাগ এসছে, হ্যাঁ কি না? আচ্ছা, ওই দাগটার উপরে দেখো আলগা করে আরেকটি দাগ পাশাপাশি আড়াআড়ি ভাবে গেছে। হ্যাঁ গেছে।
এবার তোমাকে আমি, এবার আর দেখতে হবে না হাত, আমি তোমার হাত দেখে নিয়েছি। আচ্ছা, এবার তোমাকে আমি যেটা বলবো এবার সেটা বলবে, সেটা হচ্ছে কর্মের জগতে প্রবেশ করার জন্য তুমি মুখিয়ে আছো কিন্তু জায়গা পাচ্ছ না, তাই তো? তুমি কিন্তু শিক্ষিত, মূর্খ না। যান্ত্রিক কারণেই হোক ফোনটা বিচ্ছিন্ন হয়ে গেল, সেটি হচ্ছে ওই যে জাতক যে অমিতাভ দাস যে ফোনটি করলেন বাঁকুড়া থেকে, কাকুরগাছি থেকে, আমার কলকাতা থেকে। আমি একটাই জিনিস আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনি কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছেন, আমার হবে, শিক্ষা আছে কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে না। আর এই জাতকের ক্ষেত্রে একাধিক কর্মের যোগ বিদ্যমান, আমি যার জন্য ওই হাতটি, নিজের হাতটি আমি ওকে নিজেকে দেখতে বললাম যে তুমি দেখো ওই জায়গাটায় ওই আছে, ওইটার সংকেত মানে হচ্ছে এটাই যে কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। তাহলে কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হতে গেলে তার প্রভাবকে কাজে লাগাতে হবে। কিসের প্রভাব? না, এই জাতকের ক্ষেত্রে শনি এবং রাহুর একটা অশুভ কম্বিনেশন কাজ করছে, তাহলে এই অশুভ কম্বিনেশনকে নিয়ে তার পাওয়ার দিতে হবে, আর ওই পাওয়ারটি যখন পাবে এই জাতক কিন্তু অটোমেটিকলি একটা কর্মের জগতে প্রবেশ করতে পারে। যে জায়গাটায় কোথাও পাওয়ার লেস রয়েছে তাকে পাওয়ার আপ পাওয়ার দিতে হবে। তার কারণটা কি? সেই গ্রহটি এখন ওর জীবনের ক্ষেত্রে আলো দিতে পারছে না, সেটাই অথচ ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার জীবনের ফোকাস যে গ্রহটি দেবে সেই ফোকাসটি যদি আমার সাইডে পড়ে তাহলে আমার মুখটি কিন্তু দেখা যাবে না। ঠিক, তাহলে আমার মুখটিকে দেখবার জন্য যে আলোটি আমার মধ্যে আলোকান্বিত হওয়া দরকার, সেই আলোর প্রভাব যদি ঠিক মতো না পড়ে জাতক জাতিকাদের মধ্যে, তার জন্যই কিন্তু আমি বলি নক্ষত্র বিচারটি খুব জরুরি। আর কত ডিগ্রিতে সে অবস্থান করে আছে, এই অবস্থানিক সময় কত ডিগ্রিতে সে রয়েছে, আর সে আমাকে কি ফল দিতে পারে, আমার কাঙ্ক্ষিত ফলের কি আমি আশা করতে পারি। তো এই জাতকের ক্ষেত্রে এই জায়গাটা একটু ডিসপুটেড আছে, এটা তুমি কাউকে দেখিয়ে বাবা আগামী দিন ভালো আছে, এবং 34 এর পর থেকে কিন্তু সময়টা তোমার জন্য আরো বেটার থেকে বেটার টাইমে আসবে। কতগুলো কর্মের ক্ষেত্রে কি বলবো, একাধিক কর্মের যোগ হবে, স্যাটিসফ্যাক্টরি হবে না, কিন্তু 34 এর পর থেকে একটা ভালো যোগ তোমার জন্য অপেক্ষা করে আছে। ওকে অমিতাভ, শুভেচ্ছা থাকলো। আচ্ছা, দ্বিতীয় ফোনটিও না, তারপর আজকে ব্যাখ্যাটি করব একেবারে, আরেকজন তো ওয়েট করে আছে। কে আছেন বলুন। নমস্কার। আমি কলকাতা বিজনেস গার্ডেন থেকে বলছি, সোমালোদ। আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে শিবশঙ্কর সরকার। দেতব বাত্রা বলুন। ও তো 1983 14ই ডিসেম্বর ভোর 5:30 14ই ডিসেম্বর 14ই ডিসেম্বর 1983 1993 শিবশঙ্কর সরকার। গোত্র বলতে পারবেন? হ্যাঁ, ভাইয়ের গোত্র। ওর গোত্র? আপনাদের গোত্রটি কি ভাইয়ের? ভাইয়ের গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র। আচ্ছা, আপনার প্রশ্ন কি? প্রশ্নটা ভাই ক্যারিয়ার, মানে চাকরির জন্য জিজ্ঞাসা করতে চাই। চাকরি? আজকে সবই তো ক্যারিয়ার নিয়ে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ বলুন। আপনার ভাই কমার্স নিয়ে পড়েছে? না, ও সায়েন্স নিয়ে পড়েছে। সায়েন্স নিয়ে পড়েছে, কেন আমি বললাম কমার্স নিয়ে পড়েছে সেটা এবার বলি। তার কারণ হচ্ছে এই জাতকের ছকের ক্ষেত্রে যেটা দেখলাম, বুধের প্রভাবটা ভালো কিন্তু এই বুধের প্রভাবটা আবার এর ক্ষেত্রে কিন্তু কমার্স লাইনে গেলে বেটার হতো। আর হ্যাঁ, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে। এবার কেন বললাম, তার কারণ হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রভাব এই ছেলেটির মধ্যে আসবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের প্রভাব। তা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের প্রভাব কিন্তু লই বলো, তাতে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভাব আসে। MBA বিজনেস ম্যানেজমেন্ট, ওখানেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের প্রভাব আসে। এই ছেলেটির ক্ষেত্রে কিন্তু তাই আছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে এ কাজ করবে এরম একটা প্রভাব এর মধ্যে রয়েছে।
কিন্তু আজকে যেটা দিয়ে তুমি শুরু করলে, যে পড়াশোনার ক্ষেত্রে চুজ করতে হবে যেটা আমার পক্ষে ফলদায়ী, আর যেটা আমি পড়লে আমার কেরিয়ারটা একটা স্টেবিলিটি আসবে, স্ট্রংলি স্টেবিলিটি, স্ট্রংলি মানে একটা শক্ত পোক্ত জায়গায় যেন দাঁড়িয়ে থাকতে পারি। জায়গাতেই তো আকছার ভুলটা হয়ে যায়। এইবার আকছার ভুলটা যে হয়ে যায় এটা কিন্তু আমাদের অজান্তে হয়ে যায়, আর এটা করায় কিন্তু আমার প্ল্যানেটই করায়। কিন্তু এই জাতকের ক্ষেত্রে ওই কারণেই বললাম যে পড়লে কিন্তু বেটার হতো। এবং আরেকটি কথা আপনাকে জিজ্ঞেস করব, আপনার ভাই যে পরীক্ষা দিচ্ছে কমপ্লিমেন্টারি পরীক্ষাগুলো, সেই কমপ্লিমেন্টারি পরীক্ষাগুলো দিতে গিয়ে কি হতাশা আসছে, হ্যাঁ কি না, সেই উত্তরটা দেবেন। কেন বললাম হতাশাটা আসছে, তার উত্তরটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি যে চুজিং সাবজেক্ট ঠিক হয়নি। আর তার সঙ্গে হতাশাটা আসছে দুটি কারণে, এক হচ্ছে রবি আর দুই হচ্ছে চন্দ্র। এই রবি এবং চন্দ্রের একটা অশুভ প্রভাব এই জাতকটির মধ্যে প্রভাবান্বিত হচ্ছে, যার জন্য রবির পাওয়ারটা দিয়ে যদি একে কমার্স লাইনে পরে এগিয়ে নেওয়া যেত, এ কিন্তু একটা জায়গা প্ল্যাটফর্ম পেত। আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে আমি রবি নিয়ে বললাম কথাটা, রবি কিন্তু সরকারি চাকরির ধারক বা বাহক বহন করে, কারক বটে, ইয়েস, ওই কারক বললাম, কারক এবং বাহক এই সরকারি চাকরি। আপনার ভাইয়ের ক্ষেত্রে কিন্তু একটু ডিসপুটেড রয়েছে, যদি পারেন কাউকে একটু দেখিয়ে নেবেন, গ্রহণযোগ রয়েছে, গ্রহণযোগটা কাটিয়ে নিলে কিন্তু যোগ আছে, শুধু আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি। এগুলো তো আমাকে দেখতে হবে, বিশেষ করে একটা চাকরির ব্যাপার, একটা বিবাহের ব্যাপার, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের কাউন্টিং করতে হয়, ক্যালকুলেশন করে কাজগুলো করতে হয়। আর আমি অন ক্যামেরা একটা আপনাকে এমন কিছু বলে দেবো না যেটা নেগেটিভ হয়, আমি কিন্তু নেগেটিভ কথা বলিও না আর নেগেটিভ কাজ করিও না, কারণ এটাই বেসিক রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এত মানুষ যে আজকে, এটা তো ফ্যাক্ট যে আপনি বাংলার বিভিন্ন জেলায় যখন পৌঁছে যান, দলে দলে মানুষ অপেক্ষা করেন আপনার সেখানে যাওয়ার জন্যে, গেলে আপনার সাথে মিট করার জন্য, সেই কনসালটেন্সি নেওয়ার জন্য। সেই জায়গায় তো আপনারও কোথাও একটা বড় রকমের দায়িত্ববোধ রয়েছে, প্রত্যেককে প্রপার ওয়েতে গাইডলাইন দেওয়া। এটা তুমি সুব্রতদা বললে, যেটা প্রপার গাইডলাইনটা আমি দেই না, আমার সেক্রেটারিরা যারা রয়েছেন, আমার সেক্রেটারিরা খুব এফিসিয়েন্ট, আমি তাদেরকে বলি এফিসিয়েন্ট এই জন্যই, আমাকে কিন্তু তারা পরিচালিত করেন। আর আমি যখন ক্লায়েন্টরা আসে দেখি, একটু ধরুন, হ্যাঁ একটু সাথে থাকুন দাদা, তা সেখানে কিন্তু আমি চেষ্টা করি তাদের সার্থক রূপের প্রকাশটা যেন ঘটাতে পারি। আজকে যেটা নিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম, আজকে এই ফোনটি নেওয়ার পর আজকে ফোন নেবো না, একটু বিশ্লেষণ করব, বিশ্লেষণ করব, কিন্তু আপনাদের হয়, কারণ তারাও তো অপেক্ষা করে আছেন, সেই বর্ষার মানুষকে পেলে জেলায় জেলায় যেমন তারা অপেক্ষা করে থাকেন, ফোনেও তো আপনার সঙ্গে বলার জন্য অপেক্ষা করে থাকেন। একটা সময় আমি বন্ধুদের কাছে আবেদন জানাতে পারি আপনাকে একটু থামিয়ে, মানে ওভার, যে একটু সময় দিন ওনাকে, একটু কথা বলার সময় দিন, তারপরে নয় কথা বলা যাবে। আমি যে ক্লায়েন্ট এসে আসলে কথা কথা বলেন, হ্যাঁ বলবো, একটু দাঁড়াও, এটা বলে নি, শিওর, কিছু অভিযোগ এসেছে আমার কাছে। হ্যালো, হ্যাঁ আমি কথা বলবো, একটু ধরুন, আমার কাছে কিছু অভিযোগ সুনির্দিষ্ট এসছে, সেই অভিযোগটি হচ্ছে এটাই, আমি দুজনের সঙ্গে আজকেও সকালে কথা বলেছি, আমার জেলার, আমি জেলার নামও বলছি না, কে ফোন করেছেন তার নামও বলছি না, তাদের একটাই কথা যে দেবাশিস দা, আপনি মুষ্টিমেয় কয়েকজনের ফোন নিয়ে তাদের সম্বন্ধে বলছেন, তারা হয়তো উপকৃত হচ্ছে জানতে পারছে, কিন্তু আমি কিন্তু বা আমরা কিন্তু চাই আপনার ব্যক্তির প্রসারতা যে কাজের, সেটা জানতে চাই যে আপনি কিভাবে আমাদের উপকারে আসতে পারেন, বা আমরা জানলে সেটা থেকে উপকৃত হতে পারি। তা আমি সেক্ষেত্রে একটু সেলফিশ হচ্ছি আমার ক্লায়েন্টদের জন্য, যারা পাচ্ছে না তাদের জন্য। অবশ্যই সার্বিকভাবে আপনি একটা বৃহত্তর ভাবনা ভেবেছেন, কিন্তু আমি ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে দিয়ে রাখি, এই ক্ষেত্রে কোথাও একটা আপনিও হয়তো ভাববেন, গত সপ্তাহে আপনি লাইভ ফোন ইন অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারেননি, আসতে পারেননি, আমি মেসেদায় ছিলাম, মেসেদাতে থাকতে হয়েছিল, তখন এখানে যে অভিযোগের আমরা সম্মুখীন হতে হয়েছিল সেটা কি আপনি জানেন, যে কেন আসেননি, প্রতি মঙ্গলবার উনি থাকেন, কেন এই সময়টায় আসেননি, আমরা ওয়েট করে রয়েছি, আমাদের এটাও তো বাস্তব না, এটাও, এটা কিন্তু আমি বলবো
তাদের কনফিডেন্স এবং আমার প্রতি তাদের বিশ্বাসযোগ্যতার একটা জায়গা তৈরি হওয়া। ঠিক, আমি কিন্তু সেই আপনাদের বিশ্বাসভঙ্গর জায়গা তৈরি করছি না। আমার একটা জিনিস সবচেয়ে বেশি আমি যারা মনে করি সেটা হচ্ছে যারা ফোন পাচ্ছেন না। অনেকেই অভিযোগ করছেন আমার সেক্রেটারিদের কাছে বা চ্যানেলেও বলছেন যে দেবাশিস তার ফোন পাই না, তাদের কাছে অন ক্যামেরাই বলে দিই। আমি যখন বসি তারপর থেকে ফোন বাজতে শুরু করে এমন, কিন্তু আমি কন্ট্রোল রুমে বলে দিই দেখো আমার 4-5টার বেশি ফোন দিও না, প্রেজেন্টেশনটা আমাকে দিতে দাও। ঠিক, সেটার জন্য তো একটা বৃহত্তর মানুষ ওয়েট করে। অবশ্যই, এনিওয়ে বন্ধু অনেকক্ষণ অপেক্ষা রয়েছে, এবারে একটু কথা বলে তারপরে আমরা আবার শুরু করব। হ্যাঁ, কে আছেন দাদা? নমস্কার আপনাকে, অনেকক্ষণ অপেক্ষা করালাম, মার্জনা চেয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, টিভির আওয়াজটা দাদা একটু কমিয়ে দিন বা মিউট করে দিন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমার নাম হচ্ছে সুমিত সিং। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি আমি বলছি হচ্ছে দেয়ালদা থেকে। আচ্ছা বলুন, আপনি কার সম্পর্কে নিজেরই জানেন? আমি অ্যাকচুয়ালি নিজের সম্পর্কেই জানতে চাই, বিকজ আমি একটু কনফিউজ রয়েছি নিজের লাইফটা নিয়ে আর কি করব। আগে ডেফিনেটলি জানবেন, আপনার ডেট অফ বার্থটা একটু বলুন আগে দাদা। আমার ডেট অফ বার্থ 19 মনে হচ্ছে খুব হতাশার মধ্যে রয়েছে। যখন আমরা কিছু ভাবি যে আমার জীবনটা কিভাবে আরো ব্যাপকতা বা প্রসারতা জায়গায় বা কনফিডেন্সের জায়গায় নিয়ে একটা কর্মের জায়গায় উপস্থিত হব, যখন না হয় তখন কিন্তু মানসিক অস্থিরতা বা মানসিক ব্যাধির শিকার হয়। এই জাতকের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই। হ্যালো হ্যালো, তুমি ভাই আছো ফোনে? হ্যালো, হ্যাঁ, তুমি টিভিটা না দেখে তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমাকে যেটা বলবো। একটু বলে নি, যখন ফোনটা এসছে টিভিতে শুনে নিন যেটা বলছি। সেটা হচ্ছে শনি এবং চন্দ্র এই জাতকের ক্ষেত্রে এতটাই অশুভ কারত্বের প্রভাব বিস্তার করে আছে, যেই জায়গা থেকে নিজেকে বের করতে হবে। বের করতে হবে মানে কি করে বের করব? আমি কি উপরে গিয়ে শনিকে আর ইসেকে চন্দ্রকে সরিয়ে দেব? না, এখানে বিষযোগ একটা তৈরি হয়ে আছে এই জাতকের ক্ষেত্রে, যার জন্য জাতক যেই দিকেই এগোচ্ছে না কেন তার ফিডব্যাকটা উল্টো হয়ে যাচ্ছে। আর এই উল্টো ফিডব্যাকের জন্য কিন্তু মানসিক একটা অস্থিরতা বা মানসিক ব্যাধির শিকার হচ্ছে। এর ক্ষেত্রে আগামী দিনটা আরও ভয়ঙ্কর, আমি শুভকর বার্তা দিতে পারছি না, তার জন্য আমাকে দুঃখ পেয়ে লাভ নেই। জাতক বা জাতিকারা সেই সময় জন্মায়, সেই সময়কার জন্মলগ্ন ধরেই তার চক্রটি তৈরি হয় বা রাশিচক্রটি তৈরি হয়। তা এই জাতকের ক্ষেত্রে এই বিষযোগটি যদি পারেন কাটিয়ে নিন, আশা করি আগামী দিন আপনার জন্য সুখকর হবে। বেশ, আশা করি সুমিত আপনি বুঝতে পারলেন, এবং আপনার জন্য সে হতাশ হয়ে বসে থাকাটা কোনো কাজের কাজ হবে না সেটাও বুঝতে পারলেন, ব্যাখ্যা একটা পাওয়া গেল। আরও ব্যাখ্যা তো আপনি যতটা সম্ভব এখান থেকে পেলেন, তার জন্য কি করতে হবে সেইটুকুও পেলেন, আশা করি কাজে লাগাতে পারেন। এই মুহূর্তে আমরা সময়কে কাজে লাগিয়ে এবার একটু মূল প্রসঙ্গে আসতে চাই। যে প্রশ্নটা উঠে এসেছে আমার কাছে, একদম আমার সাথে সাথে অনেকেই ওয়েট করে আছে। অবশ্যই এটা আমরা বুঝতে পারি,
যখন ফিডব্যাকগুলো পড়ে পাই চেম্বারে এসে, ওই দিনকার প্রোগ্রামে যে আপনি ওইটা বলেছেন ওইটা কিন্তু আমি মনে রেখেছি, হয়তো সেটা ছ মাস আগের, কিন্তু তার মুখ থেকে যখন শুনি আচ্ছা তাই বলেছিলাম আর কি বলেছিলাম, সে কিন্তু গর্ব করে বলে দিচ্ছে, এটা আমি দেখেছি। এবং আমার এটা ভালো লেগেছে এই কারণে যে আমি তো বলে চলে যাচ্ছি কিন্তু তারপরও আপনারা যে মনে রেখে সেভাবে এগোচ্ছেন, নিজেকে যে ইমপ্লিমেন্ট করছেন, এটা একটা আমি বলবো পজিটিভ সাইন, আর সেটা করুন। আজকে যে প্রশ্নটি উঠে এসেছে যে শিক্ষার জগতে প্রবেশ করব, ওয়ান থেকে শিক্ষার জগতে প্রবেশ না আমার কাছে, তার মানে দেবাশিস মুখার্জি কী কথা বলছে, ক্লাস ওয়ান থেকে পড়বে সে শিক্ষা জগতে প্রবেশ করলো না, না সে তখন শিশু, তার মধ্যে শিশু সুলভ মন, তার বাবা আর মা বা গার্জেন যারা আছে তাকে শিক্ষা দান করবার জন্য স্কুলে পাঠিয়েছে, আর তার সঙ্গে খেলবার জন্য, সেখানে তার পড়া সেই ই আসে না, তার মধ্যে খেলা আর তার সঙ্গে শিক্ষা, তার থেকেই মনের বিকাশটা তৈরি হয়। তাহলে কখন শিক্ষার প্রভাব বিস্তার করে জাতক জাতিকার পন্থে? শিক্ষার প্রভাব বিস্তার করে চার মানে ক্লাস ফোর থেকে, তখন সে বুঝতে শেখে আস্তে আস্তে যে আমাকে এবার রেজাল্ট করতে হবে, আমাকে এবার বুঝতে হবে, আমাকে এবার শিখতে হবে, নাহলে তখন প্লেই থাকে, খেলার ছলে পড়া, আর এটাই কিন্তু ঠিক, খেলার ছলে পড়াটাই কিন্তু সেই পড়াটা সেই জাতক জাতিকাকে তৈরি করে, কি তৈরি করে, তাকে কিভাবে তৈরি হতে হবে, আর তার গার্জেন তাকে শেখায় যেভাবে যেভাবে তৈরি করে সে সেভাবে তৈরি হয়, প্রত্যেকের ক্ষেত্রে এক হয় না। এরপরে ক্লাস ফোর থেকে কিন্তু সে আস্তে আস্তে বুদ্ধি নিতে শুরু করে, বুদ্ধি মানে মানে বুদ্ধির বিকাশ ঘটতে শুরু করে, বুদ্ধির বিকাশ ঘটতে ঘটতে যত ক্লাস বাড়তে থাকে তত তার বুদ্ধির বিকাশ ঘটতে থাকে। আর আমাদের ক্ষেত্রে আবার দেখি চার নম্বর ঘরটি কি আছে, কে দৃষ্টি দিচ্ছে, কে অবস্থান করে আছে। চার নম্বর ঘরটি স্কুল শিক্ষা নির্দেশ করলো, স্কুল শিক্ষা পাস, যেই চার নম্বর ঘরটি ক্রস করে গেল সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ক্ষেত্রে চলে এলো পাঁচ নম্বর ঘর, পঞ্চম ত্রিকোণ স্থান। পঞ্চম ত্রিকোণ স্থান মানে একটা ত্রিকোণ, তার তো পাওয়ার বেশি, তাহলে উচ্চশিক্ষা ত্রিকোণ স্থান দিয়ে নির্ণয় করা হয় পঞ্চম স্থান, আর লগ্ন স্থানটা দেখতে হয় জাতকের দেহটি কেমন, স্বাস্থ্যটি কেমন, তার চারিত্রিক গুণ কী, তার চারিত্রিক গুণের মধ্যে বৈশিষ্ট্য কী, এগুলো কিন্তু প্রভাব বিস্তার করে তার নক্ষত্রের বিচার অনুযায়ী, আর জন্মকালীন ডিগ্রি অনুযায়ী সেগুলো আমাদের দেখতে হয়। যখন আসে মাধ্যমিক, তুমি যে প্রশ্নটি করেছিলে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেল যখন তার ক্রস করে বেরিয়ে গিয়ে কেউ জয়েন্টে যাচ্ছে, কেউ জেনারেল স্টাডিতে যাচ্ছে, আমরা তখন দেখি যে চাকরি করবার প্রবণতা আমাদের সমাজে খুব বেশি, এটা একটা আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ বলতে পারো, এক্সপিরিয়েন্সের জায়গা থেকেও কিছু বলতে, যে বেশিরভাগ জাতক জাতিকারা আসে, আজকে ফোনও এসে এলো দেখলে তো, সেখানে বলে সরকারি চাকরি হবে তো, তা সরকারি চাকরি হবে কি হবে না সেটা বিচার্য বিষয় পড়ে, তাকে তৈরি করতে হবে তো, আমি আবার এটা বলি যখনই বলে সরকারি চাকরি হবে তো, আমি বলি তাকে তৈরি করতে হবে তো, আর তৈরিটা করবে কে, তাহলে তৈরি করতে হবে জাতককে, আর তার সাপোর্টিং স্টাফ হচ্ছে তার বাবা মা বা তার গার্জেন, এই হচ্ছে সাপোর্টিং স্টাফ, মানে ওই জাতককে বা জাতিকে সাপোর্ট দেবে। যখন আমার কাছে নিয়ে এলো দেখলাম, দেখার পরে মাঝপথে বললো দেবাশিস দা আপনার হাতে ছেড়ে দিলাম আপনি করবেন, আমি বললাম ভুল করলেন, আমার হাতে ছেড়ে দিলেন আমি করবো না, আমি তো আজকে দেখে দিলাম, প্রেডিকশন করে দিলাম, বলে দিলাম আপনারা এবার নিজেদের মতন ওকে তৈরি করবেন, আমি গাইডলাইন দিয়ে দিই। গাইডলাইন মানে হচ্ছে ও কি নিয়ে পড়লে ওর সার্থক রূপটা পেতে পারেন আপনারা, তাহলে সার্থক রূপ পেতে হবে, তাহলে সার্থক রূপ কী করে পাওয়া যায়, না সার্থক রূপ পেতে হবে দেখতে হবে ওই জাতক বা জাতিকার ক্ষেত্রে আগামীতে কোন লাইনে গেলে তার প্রভাবটা তার মধ্যে বেশি হবে। এবং প্রত্যেকেই আমরা পড়াশোনা শিখি কর্মের জগতে প্রবেশ করবার জন্য আর নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, তাহলে কর্মের জগতে প্রবেশ এবং প্রতিষ্ঠা পাওয়া এই দুটো ফ্যাক্টর কিন্তু কাজ করে প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে কর্মের জগতে যদি দেখা যায় কর্মস্থান নির্ণয় করব 10th হাউস, কিন্তু শুধু 10th হাউস নির্ণয় করলে হবে না, দেখতে হবে তার 11th হাউসটিও কী আছে। 11th হাউস মানে যে জায়গা থেকে আমার আয়, আমি কর্ম করব কিন্তু আয়ের জন্যই,
যাতে আমার সংসার চলে বা আমার পিতামাতা আর পরিবার সন্তান সন্ততিকে নিয়ে যেন আমি এগিয়ে চলতে পারি। কিন্তু যেই বয়সে সেখানে কিন্তু পিতামাতা ছাড়া অন্য কিছু আসে না, তার পিতামাতাকে নিয়েই কিন্তু আমরা ভাববো তখন যে আমাকে একটা পরিবার হচ্ছে আমার পিতামাতা, আমার তাদেরকে নিয়ে আমাকে চলতে হবে, এগিয়ে যেতে হবে, তখন সন্তানও আসে না পরিবারও আসে না, কেন তখন এডুকেশন লাইফ, তার পরের চ্যাপ্টারই ওয়ার্কিং লাইফ। এবার ওয়ার্কিং লাইফটা কিন্তু প্রফেশনাল, সেখানে অর্থ, তাহলে আমাকে অর্থের জায়গাটাও দেখতে হবে, 11 নম্বর ঘরটি কে আছে, কী দিচ্ছে, কী পাবো। তার পরের চ্যাপ্টার চলে যাব 5th হাউস, আমার শিক্ষাগত যোগ্যতা কত, আমার শিক্ষাগত যোগ্যতার উপর আমার কর্মনিরূপণ হবে। কেউ 8 পাস করে একজন অফিসার হতে পারে না, এগুলো কিন্তু খুব বিচার্য বিষয়। আমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে দেখি যে তার মধ্যে কী প্রভাব আছে, কী প্রভাবান্বিত হলে সে এগোতে পারবে। এর পরের চ্যাপ্টারটি হচ্ছে যে ধনস্থান দ্বিতীয় ঘর, সেই ঘরটাকেও আমরা দেখি, সেই ঘরটা কী আছে, সে কী পেতে পারে বা তার ক্ষেত্রে কী আছে তার পিতৃমাত্র কারক, এই ব্যবস্থাগুলোকে আগে দেখে নিয়ে একটা জাতক বা জাতিকার সম্বন্ধে আমরা কমিটমেন্ট করি। আজকে প্রথম ফোনটি যেটা এলো সেটি আমি বললাম যে সায়েন্স নিয়ে না পড়লে ভালো হতো, কমার্স লাইনে গেলে ভালো হতো। কেন ভালো হতো না, তার প্রভাব একটু ধরুন, একটু ওয়েট করতে হবে, আমি একটু কথা বলিনি আপনার সঙ্গে কথা বলবো, একটু ধরুন। সেক্ষেত্রে সমস্যাটা হয় অন্য একটা জায়গায়, আপনারা নিজেরা চুজ করে ফেলেন একটা সাবজেক্ট পড়ব, মাঝপথে গিয়ে দেখা গেল সেই সাবজেক্টটি সম্বন্ধে তার অনীহা চলে এলো বা সে নিতে পারছে না, ওয়ার্কলোড নিতে পারছে না। এটা বিশেষ করে হয় সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে, বিশেষ করে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বায়োলজির ক্ষেত্রে হয় না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি এটা আমার দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজিক্যাল ইস্যুতে আমি দেখেছি, বায়োলজির ক্ষেত্রে কাউকে শুনিনি যে উইক, কিন্তু উইকনেস আমি শুনেছি ম্যাথের ক্ষেত্রে। তাহলে ম্যাথের ক্ষেত্রে ম্যাথের প্রভাব কে বিস্তার করে, বুধ, তাহলে আমাকে বুধকে দেখতে হবে। তার পরের চ্যাপ্টারে চলে আসে মঙ্গল, আমাকে মঙ্গলটি দেখতে হবে যে মঙ্গলটি কী অবস্থায় রয়েছে, আর রবির প্রভাবটি দেখতে হবে। এই প্রভাবগুলোকে যদি দেখে নিয়ে এগোনো যায় তাহলে কিন্তু জাতক জাতিকাদের মধ্যে উন্নত থেকে উন্নততর জীবনের বার্তা অবশ্যই দেওয়া যায়। আজকে তার কিছু একটা বলি, তার কিছু সূত্র বলি আপনাদের সবার জন্য। আমি আজ ফোনটা এই জন্যই কম নিতে চাইছিলাম যে আচ্ছা ফোনটা আছে যখন তুমি নিয়ে নাও, আছে কি ফোন? হ্যাঁ ওয়েট করছেন, নিয়ে নাও, মন্ত্রমুগ্ধের মতো আমরাও শুনছিলাম। এনিওয়ে কে আছেন বলবেন প্লিজ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছিলাম যে আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা হাজবেন্ডের নাম বলুন। অঙ্কিত দে। অঙ্কিত দে, আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7th October 1987। আচ্ছা গোত্র কি? কাশ্যপ গোত্র। আর আপনি কোথা থেকে ফোন করছেন এই মুহূর্তে? আমি এখন ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলুন, হাজবেন্ডকে নিয়ে আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে স্যার, মানে আমি ওর কর্মস্থান স্থলে সম্বন্ধে জানতে চাইছি। কর্মনি প্রতিটা ফোনই আজকে কর্মকেন্দ্রিক, সেটাই দেখছি। দিদিভাই আপনাকে প্রথম জিজ্ঞেস করব, আপনার হাজবেন্ড পাশে আছে? হ্যাঁ বলুন। আপনার হাজবেন্ড পাশে আছে? হ্যাঁ কি বলছেন? আপনার হাজবেন্ড পাশে আছে কি? না উনি নেই। আচ্ছা ঠিক আছে, প্রথমে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি যে উনি কি এখন কর্মচ্যুত না কাজ করছেন? হ্যালো বলুন, শুনছি। হ্যাঁ উনি কি এখন কাজ করছেন না কাজ থেকে বিরত আছেন? আপনার হাজবেন্ডের ক্ষেত্রে একাধিক কর্মযোগ রয়েছে কিন্তু অশুভ প্রভাব রয়েছে, শনির স্যাটার্নের অশুভ প্রভাব রয়েছে, যার জন্য কর্মক্ষেত্রে শত্রুতার শিকার হচ্ছে। কি বললাম বুঝতে পারলেন? হ্যালো হ্যালো, আমি যেটা বললাম আপনি টিভিটা দেখা বন্ধ করুন, আমার সঙ্গে ফোনে কথা বলুন, আপনি শুনতে পাবেন সব। আমি যে কথাটি বললাম সেই জিনিসটা কি আপনার স্বামীর ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 হচ্ছে। এই প্রভাবটি কিন্তু
আপনার স্বামীর ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে এবং তার সঙ্গে অশুভ কেতুর প্রভাব, যদি পারেন কাউকে একটু দেখিয়ে নিন, আশা করি কিছুটা সুফল বা সফলতা পাবেন। ঠিক আছে, আশা করি যে প্রশ্ন নিয়েছিলেন তার যথাযথ উত্তর পেলেন। আমি একটা ছোট্ট কয়েকটা লাইন এই ক্ষেত্রে বলতে চাইব। না বলা সত্ত্বেও, আবেদন করা সত্ত্বেও বন্ধুরা কিন্তু চলিয়ে এলেন, আপনি বলতে চাইছেন তার মাঝখানেও চলে এলেন। একটা প্রতিষ্ঠান বলি বা বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা প্রদান আপনি করে চলেন সুদীর্ঘ সময় ধরে, শিক্ষক অধ্যাপক রূপে আপনাকে পাওয়া যায়, অথচ নামের সাথে কখনো সেটার উল্লেখ করেন না, প্রয়োজন নেই। দু নম্বর, তিন নম্বর, আজকে যে সময় আমরা দাঁড়িয়ে আছি একটা খুব গুরুত্বপূর্ণ যোগ সামনে আসীন, কখনো সেই যোগ নিয়ে আপনি একটা কথা বললেন না বা সেই যোগে আপনি সমস্ত রকমের কাজ করে দেবেন, এটাও সেই রাস্তায় গেলেন না। নাম্বার থ্রি হলো, নাম্বার ফোর, এত পারদর্শিতার সঙ্গে কাজ করে চলেছেন, এত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন, এত দিকে দিকে পৌঁছে গিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাদেরকে জীবনে সেই শান্তি এনে দিচ্ছেন, অথচ নিজে মুখে একবারও বলছেন না আমি সব পারবো, আমার কাছেই তোমরা চলে এসো, অত অন্যদের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন ভালো কারোর কাছে। এইটার, এই চারটে পয়েন্টের আপাতত রহস্যটা কি একটু এক কথায় বলবেন? একটাই কথা, দেবাশিস মুখার্জি যে গুরুগণদের থেকে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আমার নামটাই বুঝতে পারছেন যে আচার্য উপাধি পেয়েছি, আচার্যটা আগে রেখেছি কিন্তু আমার নামটা পুরো আছে দেবাশিস মুখার্জি, আমার পিতৃ পরিচয়টাও রয়েছে ওখানে। এখানে মজার জিনিস হলো একটাই যে আমি সব পারি, আমার কাছে আসুন একটিবার, আমি সব কিছু করে দেবো, নাথিং। আপনার জীবনের যে ভোগকালটি আছে, যে ভোগকালের জন্য আপনি ভুগছেন, কিছুটা তো ভোগ করতেই হবে, সে যার কাছেই যান, এমন কোনো জাদুদণ্ড নেই আমাদের হাতে যেটা দিয়ে সঙ্গে সঙ্গে পরশমণি যে ছোঁয়ালেই শোনা আর সব কিছু ওকে হয় না। কি হয় তাহলে, এই প্রশ্নটাই হচ্ছে প্রশ্ন, কি হয় না? একটা জমিতে দেখা যাচ্ছে গরু বা ছাগল ঢুকে খেয়ে যাচ্ছে, তার ফসলটা খেয়ে যাচ্ছে, সেখানে একটু বেড়া দেওয়া যায়, কি বেড়া, যাতে অবাঞ্ছিত উপদ্রবটা না হয়। তুমি একদম ভরে ফেলেছ। তাহলে ওই জাতক বা জাতিকার জীবনে যে অশুভ প্রভাবটি চলছে সেটি যেন না বেড়ে যায়, মানে জমিটি যেন পুরো চষে খেয়ে না ফেলে, একেবারে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তাকে ক্ষতি করতে না পারে। যেমন আমি গত মাসের একটি কথা বলি, একজনের অস্থিভঙ্গে যোগ রয়েছে এবং অঙ্গহানির যোগ রয়েছে, আমি ফলহারিণী কালী পুজোয় তার করেছিলাম, আমি তাকে বলে অন্য অনেকের কাছে গেছিলেন, আমাকে বললো দাদা আমি তো মনে হয় আর তিন মাস আছি না, তারপরে আমার পা থাকবে না। আমি বললাম মানে কে আছে আপনার পা কেটে নেবে? তাহলে নিশ্চয়ই কোনো দৈত্য বা অশুভ বিষয়ের পাল্লায় পড়েছেন যে আপনার পা কেটে নেবে। বলে না আমার পা বাদ যাওয়ার একটা অশুভ যোগ রয়েছে, সবাই বলছে, আপনার কাছে ওটা জানতে এলাম যে হ্যাঁ কি না সেটা বলুন। আমি বললাম হ্যাঁ আছে, এটাকে আটকাতে হবে। তা আটকাতে হবে বলে আমি কিন্তু তন্ত্রের কাজ করেছি, আমি তাকে অন্য কিছু দিয়ে আটকাইনি, আর তাকে বলেছি আপনি যেরকম দৈনন্দিন কাজ করছেন সেভাবে করুন। তা আমি তন্ত্রের কাজ করেছি মানে আমি তন্ত্রের দেবীর থেকে ই নিয়েছি, তুমি বাঁচাও তোমার এই জাতককে, এই জাতকের যেন ফাড়াটি নাম আসে। তাহলে হৃষ্ট ফাড়া, এগুলি জন্মকালীন সময় থেকেই একটা অশুভ প্রভাব তার মধ্যে আসে, সেগুলোকে আটকাতে হবে। তা আটকাতে হবে মানে ওই জাতকের কিন্তু আমি বলে দিয়েছি পা বাদ যাবে না ঠিকই, কিন্তু আপনার রক্তপাত একটা হবে, হয়তো নখটি বাদ যাবে বা একটা আঙ্গুল কিন্তু বাদ যাবে, লিখেও দিয়েছি তাই, যে পাটি বাদ যাবে না কিন্তু আপনার একটা আঙ্গুল বাদ যাবে, রক্তপাত কিন্তু ওই হবেই। তার মানেটাকে আমি কিন্তু আটকাতে পারলাম, বৃহৎ অংশটাকে আটকিয়ে দিলাম, কিছুটা কিন্তু প্রভাব গোহের থেকেই গেল। অর্থাৎ এই 100% হয় না, কেউ পারে কেউ পারে না, পৃথিবীতে কেউ নেই পারে, একমাত্র আমার দেবী দশমহাবিদ্যা আর শিব আর
শ্রীকৃষ্ণ সেও পারে, তাকে দিয়েও আমরা করেছি কিছু কাজ। বিশেষ করে আজকে তো আজকে এটা নিয়ে বলবো না, এই এপিসোডটা নিয়ে সন্তানহীনতার যোগ সেটা শ্রীকৃষ্ণকে দিয়ে আমরা করাই, সন্তানহীনতার যোগ কাটাই আমি, তাও ওটা পরে ব্যাখ্যা করবো, আজকে করছি না, সময় নেই। আজকে লাস্ট, এবার তোমার কোশ্চেনের তো উত্তর পেয়ে গেলে, তোমার কোশ্চেন মানে জনতার কোশ্চেন, সেটা আর কোথায় উল্লেখ করার প্রয়োজন নেই। আজকে আরেকটি কথা বলে শেষ করব, নিশ্চয় নিশ্চয় আমরা অনেকে সেটার জন্য, সেটা হচ্ছে রবির প্রভাবে কি হয়, রবির প্রভাবে সরকারি চাকরি হয়, যশ মান খ্যাতি এগুলো হয়, বৃহস্পতির প্রভাবে কি হয়, বৃহস্পতির প্রভাবে হয় তার শিক্ষার প্রভাব আর পাণ্ডিত্যের প্রভাব, শুক্রের ক্ষেত্রেই তার, চন্দ্রের ক্ষেত্রেও তাই, কাব্যের প্রভাব তার গাণিতিক রূপ হয় বুধের জন্য, যে ল ম্যাজিস্ট্রেট বা আইন রাজনীতি এগুলো কিন্তু একটা বুধের প্রভাব তার মধ্যে পড়ে, শুক্রে বললাম কাব্য, শনির ক্ষেত্রে কিন্তু শ্রমের কাজ কুলি আর ফোর্থ ক্লাস স্টাফ গ্রুপ ডি স্টাফ যারা হয় তাদের শনির প্রভাব থাকে। আজকে এইটুকুই বলে এখানে ই করলাম, আমিও কিছু কথা বলে এবারে থামতে চাইব, অনেক কথা হলো, অনেকে বুঝলাম, অনেক কিছু বুঝলাম, অনেকের জন্যে অনেক কিছু পাওয়া গেল, আশা করি সেটা কাজে লাগবে। এই জায়গায় দাঁড়িয়ে এত কিছু বা ওই সাতকাণ্ড রামায়ণের পরের মতো যদি বলি যে আচার্য শ্রী দেবাশিস মুখার্জি মহাশয়ই মানে সর্বশ্রেষ্ঠ, তার কাছে আসতে হবে, তার সঙ্গে যোগাযোগ করতে হবে, যদি যোগাযোগ করতে চান তাহলে ওই যে নিচে ফোন নাম্বারগুলো রয়েছে, হেল্পলাইন নাম্বার, সেগুলো লিখে নিন, বা বিভিন্ন চেম্বারের ডিটেলসের যে রয়েছে সেগুলো লিখে নিন, আবার এই সামনেই যেমন বর্ধমানে যাবেন সেটাও শুনে নিন, যদি চান সেই নাম্বারে ফোন করে নিন, বা জেলায় জেলায় কোন কোন জায়গায় যায় টিভি স্ক্রিনও ফলো করুন, বা অন্যান্য জায়গায় খেয়াল করুন, এই যেমন ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বহরমপুর, মালদা, এর সাথে সাথে শিলিগুড়ি, মেচেদা, কৃষ্ণনগর, মেদিনীপুর, বাঁকুড়া, জামশেদপুর, কোচবিহার, আগরতলা, গুয়াহাটি, রাঁচি, ভুবনেশ্বর, আসানসোল এগুলো সাথে আছে, তার সাথে বেলেঘাটা, দমদম, নাগেরবাজার, বালি, ব্যারাকপুর, বালিগঞ্জ এগুলো আছে, ফোন নাম্বারও রয়েছে। কিন্তু কেন বলতে হবে, বলার কি আদৌ কোনো প্রয়োজন আছে? এইটুকু তো বিশ্বাস আছে, একজন মানুষ সম্পর্কে কোনো কথা বললে যদি বলা হয় তার কাছেই আসুন, আপনি কি সেই কথা শুনেই আসবেন? তা তো নয়। যদি বলা হয় শ্রী আচার্য শ্রী দেবাশিস মুখার্জির মহাশয়ের কাছে আপনি আসবেন না, তাহলে কি আপনি কথা শুনে আসবেন না? তা তো নয়। যদি চেনেন, যদি বোঝেন, যদি মনে করেন, সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, ফোন নাম্বারও লিখে নিয়েছেন, কোথায় কবে যাচ্ছেন সেগুলোও জেনে নিয়েছেন, কাজেই আলাদা করে কিছু বলার অবকাশ থাকে না। যে মানুষটা নিজে বলতেই চান না যে আমার কাছেই আসুন, আমার কাছেই আসুন, তার কাছে তো আসার জন্য বলারও কোনো অবকাশ নেই, কিন্তু মানুষ যাবেন, সেই ভরসার মানুষকে পেলে মানুষ যাবেন, এ তো নতুন কথা কিছু নয়, বলারও প্রয়োজন নেই, কিন্তু শুধু এইটুকু বলতে হবে যে সময় শেষ বলে আমাদের আবার থামতে হবে, আবার একটা নতুন পর্বের জন্য অপেক্ষা। কারণ আচার্য শ্রী দেবাশিস মুখার্জি বলা মানেই আমাদের সে সমৃদ্ধ করবেন, এইটুকু বিশ্বাসে বলিয়ান হয়ে প্রতিদিন আমরা টিভির সামনে বসি, আজও বসেছিলাম, আগামী পর্বেও বসবো, কাজেই সেই দিকে তাকিয়ে থাকি, আবার কবে দেখা হবে, আজকে থাকি, সময় বলছে বিদায় তো নিতেই হবে, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।